আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালনের মধ্যে দিয়ে খুদে খেলোয়াড়দের মধ্যে আগ্রহ বাড়াতে বিশেষ কর্মসূচি পালন করলো মালদহের একটি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র। অলিম্পিক গেমস কি, কিভাবে এই আন্তর্জাতিক স্তরের খেলার সুযোগ পাওয়া যায়, কোন কোন খেলা অলিম্পিক গেমসে নথিভুক্ত রয়েছে, এই সমস্ত বিষয়ে বোঝানো হয় খুদে খেলোয়াড়দের মধ্যে। মালদহ জেলার বিশিষ্ট ক্রীড়াবিদ, বিভিন্ন খেলার প্রশিক্ষকেরা এদিন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। খুদেদের মধ্যে আরও বেশি আগ্রহ বাড়াতে বিভিন্ন খেলা সম্পর্কে বোঝানো হয়। এখানে দেখবেন এই পাল কোচিং সেন্টারের পক্ষ থেকে যাদের কোচিং করানো হচ্ছে মূলত, তারা কিন্তু সকলেই প্রত্যন্ত গ্রাম থেকে তুলে নিয়ে আসা গরিব ঘরের ছেলে। আজকে দিনে যে যুব সমাজ, তারা প্রতিনিয়ত যে ডিমোটিভেটেড হচ্ছে, তাদেরকে পুনরায় এই সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আজকে খেলাধুলার যে জায়গাটা হারিয়ে গিয়েছিল প্রতিনিয়ত চেষ্টা হচ্ছে। এখানে দেখছেন যে প্রচুর মেয়েরা অংশগ্রহণ করেছে, এটাই সফলতা। আমরা চাই এই আগামী দিনে যারা অংশগ্রহণ করছে, যারা আজকে রাজ্য মিটে ন্যাশনাল মিটে যারা অংশগ্রহণ করছে, তারা সফল হোক এবং প্রত্যেকে আগ্রহতার সঙ্গে থাকুক। এবং পাল স্পোর্টস কোচিং সেন্টারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ জেলা যুব কল্যাণ দপ্তরের আধিকারিক বরুণ কুমার সর্দার, মালদহ জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দিলীপ দে, ইংরেজবাজার পুরসভার 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা। মালদহ শহরের এয়ারপোর্ট মাঠে পালিত হয় আন্তর্জাতিক অলিম্পিক দিবস। এদিনের এই অনুষ্ঠানে আশেপাশে এলাকার খুদে খেলোয়াড়েরা অংশগ্রহণ করেন। এছাড়াও বর্তমানে মালদহ জেলার বিভিন্ন স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। চলতি বর্ষে যে সমস্ত মালদহ জেলার খেলোয়াড়েরা বিভিন্ন ইভেন্টে ভালো ফলাফল করেছে, একাধিক খেলোয়াড় রয়েছে যারা ব্যক্তিগত ইভেন্টে রাজ্য ও জাতীয় স্তরে পুরস্কার জয় করেছে, এদিনের অনুষ্ঠানের মঞ্চে সে সমস্ত খেলোয়াড়দের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। খুদে খেলোয়াড়েরা যাতে বর্তমানে জেলার খেলোয়াড়দের দেখে আগ্রহ প্রকাশ করে তারই উদ্যোগে এমন প্রয়াস। পাশাপাশি এদিন আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে একটি প্রীতি কাবাডি ম্যাচের আয়োজন করা হয়। অলিম্পিক ডে তা একটি সেলিব্রেশনের মধ্যে দিয়ে ভারতপক্ষে অলিম্পিকে কী কী গেম হয় বা অলিম্পিকটা কেন, কী উদ্দেশ্যে, কবে থেকে শুরু হয়েছিল, আমার এই কোচিং সেন্টার পাল স্পোর্টস কোচিং সেন্টারের যেসব খুদে খেলোয়াড়রা রয়েছে, যারা প্রশিক্ষণপ্রাপ্ত রয়েছে, তাদেরকে আরেকটু খেলার মধ্যে আকৃষ্ট করা এবং যারা প্রতিনিয়ত থেকে একটু সরে যাচ্ছিল বিভিন্ন আর্থিক বা তাদের সমস্যার জড়িত হয়ে বা খেলাটা বুঝে উঠতে পারছিল না, সেই প্রান্তিক ছেলেমেয়েদেরকে একটু সামনে সারিতে নিয়ে আসার জন্য আজকে জেলার বিভিন্ন কর্মকর্তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছিল। খেলাধুলার দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে মালদহ জেলা। গুটি কয়েকজন কোচ নিজেদের উদ্যোগে মালদহ জেলায় খেলাধুলার মান এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জেলার প্রত্যন্ত এলাকাগুলি থেকে প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে এসে অনেকেই বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছেন, এতে করে গত 2-1 বছর ধরে মালদহ জেলার ভালো সাফল্য পেয়েছে। মালদা থেকে হর্ষিৎ সিংহ, News18 লোকাল।